রাইতেই বাবা লাগে কালা কি দিয়ে কি খাওয়ান যাই বেব যে খাওয়ানটা ছাড়া কোনো কথাই নেই এক বেলার খাওয়ান টাইম শেষ হয় আর এক বেলার কালে সামনে গিয়ে হাজির হয় সময়ও যে কোন ফাঁক দিয়ে যায় কিছুই বুঝি না তাই কালার লিগে আমি কী করতে লাগছিব যেন একসের একটা বড় পাতাকির ওর দেখ একসের কুষ হয়েছিব যেন এক কালে বেশি করেই দিলে লইসি আর মনে করেন রুডি বানামু এই এককালে অনেক ঝামেলার একটা কামবো যেন মোরদার একালে কালে এই রুডি বানান আর এই ভাজি ঠেজি করা একসের ঝামেলা এগুলো মোরদার একটুও ভালো লাগে না হ্যাঁ করা লাগে কিছু করার নাই বুঝেন তা কি কর্ম করতে আসি এমন এই যে দেখতে আসেন পাতিল এককালে পানি যখন টকবক বক করবে এককালে ওইর মধ্যে লবণ ঠবন তো দেওয়াই বোঝেন তাই এই আটাটা কিন্তু লাল আটা তাই লাল আটাটা রুটিগুলো একটু মিঠা মিঠা লাগেই ভালোই লাগে বুঝলেন তাই আটাটা একটু সেদ্ধ করতে লাগছে ওখানে কিন্তু ও কুসাই ঠুসাই রাখছি এককালে রেডি করে যেন তাই পাতাকপি তো আর সবাই খাইবে না তাই পাতা কপি আনলে বেশিরভাগই এককালে মোর খাওয়া হয় ঘরের বড় মানুষরা একটু একটু খাই বুঝছেন আর পোলাপানে তো খাইবে না এককালে হ্যাগরে ডিম ভেজে দেওয়া লাগবে না ল্যাকসের চা বানাইয়ে চা দিয়ে রুটি খাইবে তাই ঘর চা বানামুই না ভাবজি এককালে অগো ডিম ভেজে দিম বুঝছেন হ্যাঁ তো এই জায়গায় বই এই রুটি বানাই এককালে টাইস্টের উপরে হ্যাঁ আপনারা যারা মোর ভিডিও দেখেন হ্যাঁ ভালো করেই জানেন বুঝলেন তাই লাল রুটি কার দ্বারে কেমন লাগে বুঝলেন হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইবেন তা দেখতে একটু লাল সাল দেখাইলে কী হইবে অতটা লাল দেখায় না বুঝলেন আর খাইতেও অত খারাপ টারাপ লাগে না ভালোই লাগে বুঝলেন আরে খাইয়ে বাঁচতে পারলেই হয়েছে লাল আর স্বাদ একটা ওইলি হয়েছে বুঝলেন তাই সাদা রুটির আটা যেমন রুট সাদা আটার রুটি যেমন এককালে চক সক করে দেখতে মেমালা ভাল লাগে বুঝলেন আর এই লাল আটার রুটি তো বোঝেন একটু লাল সালসা তো দেখাইবি তা লালটা ইহন মাইসি এককালে খোঁজে বোঝেন লাল বাতের চাল খোঁজে লাল আটা খোঁজে এর মধ্যে বলে এক্সের ভিটামিন বোঝেন তাই মানুষ কি খাইবে এই বেজালের মধ্যে মনে করেন এককালে বেজাল বিহীন বেজালবিহীন খাওন খোঁজতে খোঁজতে মানুষ এককালে বেতাল হয়ে গেছে তাই মালে রুডি টুডি বাজিয়ে ঠাই যে এই বক্সের মধ্যে সুন্দর বাজ বাজতে আসি দেখতে পাইতে আসেন আপনারা তাই রুডি বেশি ভালো মগো করে কেউ খাইতে না যেন এই যদি এককালে পরাটা বাজিয়ে দিতাম দিয়া দিয়ে সাইনে এককালে লাল লাল করে হ্যাঁ তো এক সের মনে করেন মজার মজার এর লগে যদি হয় এককাল ঘন করে দুধ যাবো যেন আর কি সুই লাগবে না এক কাল প্রতিদিন তো যে তেলের দাম বোঝেন এতগুলো যদি পরাটা বানায় তাইলে তো মনে করেন অবস্থা এক কাল বেহাল হয়ে যাইবে না এর লিগে মুই আবার মাঝে মাঝে একটু সাশ্রয় করার চেষ্টা করি বোঝেন এর লিগেই মাঝে মাঝে এককারে দরে এক আটা সেদ্ধ করে রুটি বানাই পরাটা খাওয়াই না হ্যাঁ না এককালে বেশিরভাগই পরাটাই বানাইবো তাই মাঝে মাঝে পরাটা বাদ দিয়ে এককালে রুটি বানাই এক তো তোগো মোহে এত মজা কিনলি লিগে হ্যাঁ কইতারি না এককাল কাল খাবি ওখাবি খারাপ ও খাবি রুটি যদি না খাস এই যে তেলের দাম দুইশো টাকা কেজি আর কয়দিন পর এককাল তিন চারশো টাকা কেজি এই সময় কি অবস্থাটা ওইবে তেল তো শোককেও দেখা লাগবে না গো তাই মর বাজিটা এখন একসের হয়ে গেছে মেয়ের মধ্যে ধন্যপাত পাতাও দিয়ে দিম বুঝছেন পাতা দিয়ে একেবারে আরেকটুক্ষণ রাখি এক কালে বাগান দিব তা এককালে ও পাতাকপি দেবো যে একসের বড় আর এককারে অনেক ওজন দেখেন না একটা পাতাকপির অর্ধেকটা লইসি কতগুলো যে বাজি হইসে তাও কে এনে যে মুখো একটন পারবিন আসে বো যে এককালে লাগে যে কামে ঠামে হেল্প করে ওই পারবিনও একবার এককালে রুটি দিয়ে পাতা কপি অনেক পছন্দ করে বুঝেন তাই বেশি লইসি সমস্যা নাই শীতের দিন রাইতেও রুটি দিয়ে এককাল খাওয়ান বাজি বুঝলেন কালা কড়াইটার মধ্যে কড়াইটা কিন্তু কালা হইলে কিবে মোর অনেক দিনের পূরণ করই বুঝলেন তাই এইটার মধ্যে দিসি করিটাও একসের বরিয়ে গেছে বুঝলেন এককালে অনেকগুলো বাজি হয়েছে তাই সবাই বেশি বেশি করে একটু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ